হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব 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 ভালো আছো। আজকে নতুন লোকে তোমাদের সামনে এসেছি, দেখো কালকে চুল দাড়ি কেটেছি, কিরকম লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আজকে তোমাদেরকে অনেকদিন আগেই বলেছিলাম যে আমাদের বাড়ির সামনে যে নতুন সবজি বাগানটা লাগিয়েছি সেখানে কি কি সবজি হয়েছে তোমাদেরকে দেখাবো, সেটা আজকে দেখানোর জন্য এসেছি। তোমাকে স্নান করলাম, চুল দাড়ি কাটার পর কালকে কেটেছি চুল দাড়ি, আজকে তোমাদেরকে দেখাচ্ছি ওটা করছি আজকে। তাহলে আমাদের বাড়ির সামনে যে সবজি বাগানটা লাগিয়েছি কি কি সবজি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো কী কী লাগিয়েছি দেখো। মাঠেরগুলো আগেও দেখিয়েছিলাম, মাঠেরগুলো শেষ হয়ে গেছে, ওই জন্য আবার লাগিয়েছি সামনে। এখন তো বসন্তকাল চলছে, এরপরে গ্রীষ্মকালে ওই সবজিগুলো থাকবে, ঠিক আছে? তবে দেখো সবজি বাগানেই আছি, তোমাকে দেখাচ্ছি, দেখো তোমার সাথে শেয়ার করছি, খুব ভালো লাগবে দেখলে। এই যে দেখো আমাদের প্রথমে পেঁয়াজগুলো দেখাচ্ছি, এগুলো পেঁয়াজ লাগানো হয়েছে, এখানটায় পেঁয়াজ আছে, ওই যে ওই পাশটা একটু আলু লাগানো হয়েছে, যে কপিগুলো কটা খাওয়া হয়েছে যেগুলো একটু আলু, এগুলো ওলকপি, আর দেখো যেগুলো বাঁধাকপি, বাঁধাকপি খুব সুন্দর হয়েছে, দেখো বেশি লাগাইনি, অল্প আছে, এগুলো এখনও ফল বাঁধেনি আর কি, এই অল্প অল্প বাঁধছে, খুব ভালো। কপিগুলো খেতে খুব স্বাদ, টাটকা কপি লাগানো হয়েছে। আমরা কোনো কিছুই কিনে খাই না, তোমাদেরকে আগেই বলেছিলাম যে সব কিছুই চাষেরই। দেখো কী সুন্দর কপিগুলো হয়েছে, খুব সুন্দরভাবে বাঁধতে শুরু করেছে, এখনও দেরি আছে, পাড়ানো হয়েছে, আরেকবার পাড়াতে হবে। দেখো খুব সুন্দর কপিগুলো, আর যে আলু বিলের মাঝে মাঝে তো হচ্ছে একটা একটা লাল গাছ, এগুলো হচ্ছে দেখো ভালো করে দেখাচ্ছি, এগুলো বিট গাছ, দেখো আলু বিলের মাঝে মাঝে লাগিয়েছি, লোক যাতে দেখতে না পায়, যে আলু ভরাতে এগুলো ভালো হয়। দেখো এই যে মাঝে মাঝে বিট আছে, দেখছো এই গাছটা কত বড় হয়েছে, মানে যেই গাছের পাতা সবচেয়ে বড় হবে সেই গাছের বিটটাও খুব বড় হয়, বিটটা লাল রঙের হয়, তোমরা নিশ্চয়ই জানো ঘুগনিতে এমনি যে কোনো জিনিসে দিলে লাল রং হয়ে যায় রক্তের মতো, খুব উপকারী কিন্তু বিট, বিট গাজর ডাক্তারে খেতে বলে। এই দেখো অনেক লাগানো হয়েছে, আলু বিলের মাঝে মাঝে লাগিয়েছি আর কি, তখন জায়গা ছিল না তার জন্য আলু বিলের মাঝে মাঝেই লাগানো হয়েছে, ভিতরে ভিতরে আছে, ওই যে বিট দেখতে পাচ্ছ, আর এটা আলু গাছ দেখো ঘরের সামনে, আলু বীজ বার্তা হয়েছিল ওই জন্য এখানটা লাগিয়েছি, আর ওই যে ওইটা আমাদের নির্মল কুটির, দেখো নির্মল কুটির সামনে এই বাগানটা যাতে দেখতে পায়। আর যেগুলো পুনকো শাক, দেখো পুনকো শাকের গোড়াগুলো কেটে কেটে নিই, দিয়ে আবার নতুন করে হয়, এই যে গোদাচ্ছে আবার খুব সুন্দরভাবে, মানে কেটে কেটে খেলে আবার পাওয়া যায়, আর হচ্ছে যদি কেটে দিই, যদি উবড়ি দিই তাহলে কি আর হবে, ওই জন্য কেটে কেটেই খাই। আর দেখো তারপর দেখাচ্ছি এটা পালং শাক, পালং শাকের নিচে হচ্ছে এটা পালং শাক, ভালো করে দেখাচ্ছি, দেখো এই যে পালং শাক খুব সুন্দর ডগ মিলছে, এগুলোও কেটে খাওয়া হয়েছিল একবার, একবার কি দু তিনবার খাওয়া হয়ে গেছে, আবার হচ্ছে দেখো খুব সুন্দর। আর ওই পাশটা ফাঁকা আছে, ওদিকটা আর একটা সবজি লাগাবো ওই জন্য ফাঁকা রেখেছি, আর ওই যে ওইটা মিনির মুখ, ওইখানে খুললেই জল বেরোবে, পাতেও খুব সুবিধে, ওইখানটা আর একটা সবজি লাগাবো বলে ফাঁকা রেখেছি, কি লাগানো যায় দেখা যাক। দেখো এই যে এদিকেও আলু গাছ, এগুলো আমাদের, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা আমাদের বাগান, ওই বাগানটাও তোমাদেরকে একদিন দেখাবো, দেখো যে ফাঁকা পেয়েছি সবজি লাগিয়ে দিয়েছি। এই যে আমাদের নির্মল কুটিরের সামনেই কফি আছে, খুব সুন্দর পেঁয়াজ আছে, আর এখানে আলু, সেই দিকটাই সরষা তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে, দেখো খুব সুন্দর চারিদিকে শুধু সবুজ। আর ওই যে দূরে ঘর বাড়ি, ওই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, ওই নাপিতদের বাড়ি, নাপিতদের ওখানে চুল কাটতে গিয়েছিলাম, ওই যে সামনে যে বাড়ি দেখা যাচ্ছে গাছের কাছে, ওখানে চুল কেটেছি কালকে। আর দেখো আমাদের কুমড়ো গাছগুলো দেখাচ্ছি, লাউ কুমড়ো লাগিয়েছিলাম, হবে বলে ভাবিই নি কিন্তু দারুণ হয়েছে, দেখো পেঁয়াজগুলো কুড়ে দিয়েছি, পেঁয়াজগুলো ভালোই মোটা হচ্ছে দেখছো, খুব সুন্দর, এগুলো পাহাতে হবে আবার এই পেঁয়াজগুলো। দেখো লাউ কুমড়ো গাছগুলো দেখাচ্ছি এত সুন্দর হয়েছে, দেখো সকলে লাউ কুমড়ো গাছগুলো কি সুন্দর ডগ মিলছে, দারুণ। আর লাউ গাছটা দেখবে কত মোটা, দেখো লাউ গাছের ডগটা কত সুন্দর, পাতাগুলো কত বড় হয়েছে দেখো, দারুণ, দেখো সকলে লাউ গাছগুলো কত সুন্দর হয়েছে, যে এই ধারে একটা লাউ গাছ লাগিয়েছে, লাউ গাছ বেশি লাগেনি, এক এই যে দুই আর এই যে এইটা দেখছো পাতাগুলো কত বড় বড়, কি দারুণ সবুজ একদম অসাধারণ, কি মোটা মোটা ডগ এগুলো, ওই যে আর যেগুলো আলু দেখতে পাচ্ছ এগুলো তারপরে গোটা বিলটা মেলে দিবে, সারা গ্রীষ্মকালে লাউ কুমড়ো ওই গোটা বিলটা মাতিয়ে দেয় একবার পাই দিলে, যেগুলো কুমড়ো গাছ দেখো এগুলো ডগ মিলতে শুরু করেছে, সুন্দর কুমড়ো গাছগুলো হয়েছে, দেখো যেখানটায় ফাঁকা ছিল জন্য লাগিয়ে দিয়েছি, দেখো সকলে খুব সুন্দর কুমড়ো গাছগুলো দারুণ সুন্দর হয়েছে, দেখো মাঠে সব ছাগল নিয়ে বাড়ি যাচ্ছে, এরপর
এরপর সব মানুষেরা ছাগল গরু যাদের যা মাটি ছিল সব নিয়ে এবার দুপুরের সময় বাড়ি যাচ্ছে। সবাই ছাগল রেখে এবারে সব খাওয়া দাওয়া করবে, দিয়ে আবার বিকেলে আসবে। দেখো সব দলে দলে ছাগলগুলি লাইন দিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে, এবং পেছনে যাদের ছাগল তারা যাচ্ছে। এই যে একটা ছোটো বাচ্চা ছেলে যাচ্ছে, দেখো এই দেখো সেও এখানে ওদের একটা সঙ্গে আনন্দ মিনুকা উপভোগ করছে। এখানে মিনি, এই যে মিনি এখানটা খুললেও জল বেরোয়, ওই জন্য সামনে লাগিয়েছে আর কি। গাছগুলো খুব সুন্দর দেখো কত সুন্দর হয়েছে, তার উন চারিদিকে শুধু সবুজ আর গাছপালা, চারিদিকে খুব সুন্দর পরিবেশে আমাদের বাড়ি দেখো। আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ একটু জুম করে দেখাচ্ছি, দেখো ওইখানে মিনি আছে, ওইটা আসল মিনি। ওখান থেকে চারদিকে পাইপলাইন করা আছে এবং ওখান থেকে পাওয়ানো হয়, খুব সুন্দর দেখলে। সবজি বাগানগুলো লাউ কুমড়ো গাছগুলো কত সুন্দর হয়েছে, অবশ্যই কমেন্ট করবে। দেখছো পাতাগুলো, ওই গাছটার পাতাগুলো দেখো দারুণ, এত মোটা মোটা ডগ আর পাতাগুলো হয়েছে দেখেই লোভ লাগবে, অসাধারণ। এই গাছগুলো প্রচুর হবে, এই দু তিনটা গাছেই মাতিয়ে দেবে গোটা বিলটা, খুব সুন্দর হয়েছে। আর দেখো দুটো লঙ্কা গাছও লাগানো হয়েছে, এই দুটো লঙ্কা গাছ, এই লঙ্কা গাছগুলো খুব বড় হয়েছে, এত সুন্দর হবে বলে ভাবিনি। আর এই যে আরও একটা লাগিয়েছি ছোট, দেখো আমাদের আলু গাছগুলো কিরকম হয়েছে। তখন দেখেছিলে যে সরস্বতী পুজোর সময় দেখিয়েছিলাম যে প্রচণ্ড বৃষ্টিতে কী অবস্থা হয়েছিল, আলু গাছগুলো প্রায় হয়ে এসেছে, এবার তাড়বে হবে আর কিছুদিন পরেই তাড়া হবে। দেখো গাছগুলো এখনও সবুজ আছে। ওই যে আমাদের বাড়িটা দেখো, এটা আমাদের নির্মল কুটির, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই যে ওইটা আমাদের শান্তি নীড়, ওই বাড়িটা। আর একটা বাড়ি দেখাচ্ছি দেখো, দেখতে পাবে যেখানে আমি থাকি একান্তে নিভিতে, ওই যে শান্তিনিকেতন আম গাছের তলে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো দেখাচ্ছি একটু ভালো করে, এখান থেকে দেখা যায় সব কিছু। ওই যে দেখো ওটা আমার শান্তিনিকেতন, আর এটা আমার শান্তি নীড়, আর এটা আমাদের নির্মল কুটির, সব সবুজের মাঝে আমাদের বাড়ি। দেখো এখানেও পেঁয়াজ লাগানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই পেঁয়াজগুলো, এটা শান্তি নীড়ের সামনেই দেখতে পাই সবসময়, ওই জন্য বাড়ি থেকে বেরোলি। আর ওই যে ওইটা আমাদের বাগান, ওখানে অনেক কিছু গাছপালা আছে, তোমাদেরকে পরে পরে দেখাবো ওইটা, বাড়ি বাগানটার ভিতরে একদিন দেখাবো। এই বাগানটার নাম নির্মল কানন, আমার দাদুর নামে। দেখো এখানেও পেঁয়াজ লাগানো হয়েছে, খুব সুন্দর পেঁয়াজগুলো হয়েছে, দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে, এগুলো পাওয়ানো হয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, তোমাদের দিকে কাঁধে কাঁধে পেঁয়াজ চাষ হয়ে জানাবে অবশ্যই। দেখো পেঁয়াজগুলো কত সুন্দর হয়েছে, এখানেও আলু বাগান, আলু গাছ লাগানো হয়েছে, দেখো কি দারুণ আর কি। ঘুরে বেড়াচ্ছি, বাড়ি থেকে বেরোলেই সবুজ দেখতে পাই, তবু তোমাদের সাথে শেয়ার করলাম আর কি, অবশ্যই জানাবে কমেন্ট করবে কেমন লাগছে। আর একটা জিনিস দেখাচ্ছি দেখো, এগুলো ধনে গাছের ফুল, এবারে ধনে হবে, কি সুন্দর ফুলগুলো, সাদা রঙের অসাধারণ ফুলগুলো, দেখেই যেন দু চোখ ভরে যাবে। দেখো কত সুন্দর ধনা গাছের ফুলগুলো, এগুলো ধনে খুব সুন্দর দেখাচ্ছে, দেখো কি অপরূপ সাজে সেজে উঠেছে, সাদা রঙের ফুলের ডালি নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে। এই ধনে গাছগুলো আর খাওয়া যাবে না, এবার ধনে হবে, কি সুন্দর দেখাচ্ছে, অপরূপ সাজে সেজে উঠেছে। অবশ্যই কমেন্ট করবে ধনে গাছের ফুল কেমন লাগছে, যারা দেখোনি দেখে নাও। এই ধনে গাছের ফুলগুলো থেকেই ফল হবে, যেগুলো ধনে গুঁড়ো আমরা কিনি, আমরা কিন্তু চাষের ধনেই খাই, দেখো কি দারুণ। দেখো এই ধনে গাছের ফুলের কাছে ঘুরে বেড়াচ্ছি, দারুণ লাগছে, সবসময় এখানে আসি দারুণ লাগে, আমার চারদিকে সবুজের গ্রাম বাংলার প্রকৃতি অসাধারণ সৌন্দর্য এর মধ্যে লুকিয়ে আছে, আমার তো দারুণ লাগে। গ্রাম জীবন আমার অনেক ভালো, কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট করবে। কি রোদ, প্রচণ্ড রোদ, এত রোদ দিয়েছে কি বলবো, তাও ঘুরে বেড়াচ্ছি দেখাচ্ছি আর কি আমাদের বাড়ির সামনে কী কী সবজি বাগান আছে এবং কী কী আছে, তাহলে তোমরা দেখলে দেখতে থাকো, আরও অনেক কিছু দেখার আছে। এ দেখো এখানেও পেঁয়াজ গাছগুলো কত সুন্দর, এখানেও পেঁয়াজ লাগানো হয়েছে, খুব সুন্দর এই পেঁয়াজগুলো দেখো, খুব সুন্দর, এগুলো আগে লাগানো হয়েছিল ওই জন্য খুব সুন্দর দেখাচ্ছে, ভালো করে দেখাচ্ছি একটু কাছকে যেয়ে, দেখো এই পেঁয়াজগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো পেঁয়াজগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। এগুলো রসুন গাছ দেখো, এগুলো রসুন গাছ খুব সুন্দর হয়েছে, যে রসুন ভেড়ি, এগুলো তো ভেড়ি লাগানো হয়েছে, আর এগুলো পোস্তু গাছ দেখো, পোস্তু গাছ যারা দেখোনি দেখে নাও, কি সুন্দর পোস্তু গাছগুলো হয়েছে, দেখো পোস্তু গাছগুলো যারা দেখোনি পোস্তু গাছ অবশ্যই দেখে নাও, দারুণ পোস্তু। আমরা কিন্তু আফিং তুলি না, শুধু পোস্তু হয়,
অল্প লাগানো হয়েছে আর কি। চা প্রস্তুত দাম, ওই জন্য লাগিয়েছি চাষে। দেখো কিরকম লাগছে পুস্তু গাছগুলো জানাবে, মানে এগুলো কপিগুলো দেখো কেমন হয়েছে, কপিগুলো অবশ্যই জানাবে। কপিগুলো প্রায় হয়ে এসছে, দেখাচ্ছি দেখো কি দারুণ কপিগুলো হয়েছে, খুব সুন্দর। আর এই পেঁয়াজগুলো আগে লাগানো হয়েছিল, এগুলো প্রায় হয়েই এসছে, ওই জন্য একটু লাল লাল কালার হয়েছে। আর এগুলো পুঁই গাছ দেখো, পুঁই গাছগুলো কত সুন্দর হয়েছে। আর পোস্তু গাছটা আরেকবার দেখাচ্ছি কাছ থেকে, এবারে ফুল ফুটবে দেখো। একটা ফুল দেখাচ্ছি যে এরকম ভাবে পোস্তু গাছে ফুল হবে, খুব সুন্দর। আর ওটা সিম গাছ, প্রচুর সিম হয়েছে দেখছো, সন্না গাছে সজনে গাছে ফুল দিয়েছে। আর এটা সিম গাছ, আর এটা আমাদের মাটির পদ, মিঠো পদ, সরু পদ। এরপর আমার বাড়ি চলে যাব, দেখো আমাদের বাড়িগুলো দূরে দূরে, এই যে সব সবুজের মাঝখানে, খুব সুন্দর। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে, জানাবে, শেয়ার করবে। যারা নতুন প্লিজ লাইক করবে, প্লিজ শেয়ার করবে, এবং সাবস্ক্রাইব তো করবেই, এভাবেই পাশে থাকবে। কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এবার বাড়ি চলে যাই, প্রায় দুপুর হয়ে এসেছে। দুপুর কি, দুপুরের দিকেই এসেছিলাম, এখন একটা বাড়িতে যাচ্ছে। এরপর বাড়ি যে ভাত খাবো আর কি, মা কী রান্না করেছে দেখা যাক। ঠিক আছে, ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আমাদের গ্রাম বাংলার প্রকৃতি, সবুজ চারদিকে গাছপালা, সব কিছু চাষের খাঁটি জিনিস, একদম নিখুঁত খাঁটি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ওই কিছু নতুনত্বও দেখালাম, যেগুলো পোস্তু গাছ যেমন ধরো, এছাড়াও ধনে গাছের ফুল, অনেকে যারা দেখোনি তারা দেখলে এরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আবার খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে আসবো। ততক্ষণ যেন সকলে খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, এবং আমার নতুন লুক কেমন লাগছে অবশ্যই জানাবে। আমাকে দাঁড়িতে ভালো লাগে না ডোকদারি কেটে নিতে ভালো লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট করবে। ঠিক আছে, আজ তবে রাখলাম, এই পর্যন্তই, টাটা।